নমস্কার, আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল। আমি সুশান্ত সর্দার, একজন ফিজিওথেরাপিস্ট। তো আজকের ভিডিওর বিষয়বস্তু, যদি আপনাদের হাতে রেডিয়াস এবং আলনা বা এখানে যে হাড়টা রয়েছে বা এদিকে যে হাড়টা রয়েছে সেই দুটো হাড়ের মধ্যে কোনো হাড় ভেঙে যায় বা দুটো হাড়ই ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের হাতের কি কি সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য কি কি এক্সারসাইজ করতে লাগবে। তো এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে আপনারা দেখতে থাকুন, কি কি সমস্যা হয় আগে জানুন। প্রথমে যে সমস্যাটা হবে কি, আপনাদের হাতটা ধরেন এরকম অপারেশন করা হলো বা প্লাস্টার করে রাখা হলো, এই রকম পজিশনে যদি রাখা হয় তাহলে এখানকার যে মূলত যে সমস্যাটা হবে, এই রকম আপনাদের এই যে জয়েন্টটা রয়েছে এলবো জয়েন্ট, এই এলবো জয়েন্টটা আপনারা পুরোপুরি এরকম সোজা করতে পারবেন না, আবার পুরো ভাঁজও করতে পারবেন না। ঠিক এই রকম অবস্থায় আপনাদের সমস্যাটা থেকে যাবে বা কারোর ক্ষেত্রে এই রকম হয়ে যাবে। তো মেন সমস্যাটা তাহলে কি হবে, এলবো জয়েন্টের ফ্লেকশন আর এক্সটেনশনটা ঠিক মতন হবে না। তাহলে আপনাদের কি করণীয়, আপনাদের আর কি হবে, এর পরবর্তী যে জয়েন্টগুলো রয়েছে যে হাড় ভাঙবে তার নিকটবর্তী জয়েন্টগুলো বেশি প্রভাব পড়বে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি এখান থেকে এই হাড়গুলো ভেঙে থাকে তাহলে এই হাড়ের মধ্যে এখানকার নিকটবর্তী জয়েন্ট পড়বে, এটা এর নিকটবর্তী জয়েন্ট পড়বে এটা, তাহলে সবচেয়ে বেশি সমস্যা হবে কোথায়, রিস্ট জয়েন্টেও হবে এলবো জয়েন্টেও হবে। তাহলে রিস্ট জয়েন্টে কি কি সমস্যা হবে, রিস্ট জয়েন্টে যে সমস্যাগুলো হবে এখানে হচ্ছে এক্সটেনশন করতে পারবেন না, ফ্লেকশন করতে পারবেন না, এই রকমভাবে হচ্ছে সাইড ওয়াইজ নিয়ে যেতে পারবেন ইনভের এবং ইনভার্সন করতে পারবেন না এবং এই রকম রোটেশনও করতে পারবেন না। তাহলে আপনারা তখন কি করবেন এই সমস্যাগুলো করবার জন্য, প্রথম যেটা আপনাদের করতে হবে, তাহলে এই রকম যেহেতু এলবো এক্সটেনশন হচ্ছে না এই রকম হয়ে আছে, তাহলে হাতটাকে আপনারা এই রকম রাখবেন। যদি এই রকম থেকে থাকে তাহলে আপনাদেরকে কি করতে হবে, এরকম হাতে এরকম আস্তে আস্তে চাপ দিয়ে সোজা করার চেষ্টা করতে হবে, এরকম চাপ দিয়ে সোজা করার চেষ্টা করতে হবে। দেখবেন মানে যতটা চাপ সহ্য করতে পারবেন, চাপ দিতে বলেছি আর আপনারা অত্যধিক চাপ দিলেন তা নয়, যতটা আপনারা চাপ সহ্য করতে পারবেন সেইভাবে আপনারা চাপ দিয়ে এক্সারসাইজগুলো করবেন। প্রথমে এরকমভাবে বিপরীত দিকে এরকম চাপ দিয়ে সোজা করার চেষ্টা করবেন, তারপর কি করবেন এরকম রাখলেন, হাতটা এরকম রাখলেন, এইরকমভাবে এই দিকে টানার চেষ্টা করবেন, টানবেন আবার এরকম ঠেলে যতটা পারবেন এক্সটেনশান করবার সোজা করার চেষ্টা করবেন, এরকম টানবেন আবার এরকম সোজা করবার চেষ্টা করবেন। তাহলে এটা আপনারা বারে বারে করবার চেষ্টা করবেন। এরপর যখন হাতের মধ্যে এরকম হাতের মধ্যে একটা জলের বোতল নিয়ে এইরকমভাবে আপনারা হাতের মধ্যে একটা জলের বোতল নিয়ে এইরকমভাবে আপনারা এরকম করতে পারবেন, এরকম করার চেষ্টা করবেন বারবার। যখন দেখবেন আপনার প্রথমের দিকে হয়তো অল্প একটু হচ্ছে, তারপর এরকম আর একটু বেশি হচ্ছে, হতে হতে যখন এইরকম টাচ হয়ে যাবে এরকম সোজা হয়ে যাবে, কিন্তু সেটা হয়তো চেপে চেপে এরকম করতে হচ্ছে, এইটা যতক্ষণ না ইজি হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এই এক্সারসাইজগুলো করে এলবোটাকে আপনারা ইজি করে নেবেন। যখন দেখছেন এইরকম স্ট্রেট হয়ে গেছে, এদিকে আপনারা অনায়াসে ঠেকাতে পারছেন, তাহলে এই এখানে এলবোর ফ্লেকশন এবং এক্সটেনশন যখন হয়ে গেছে, যখন হচ্ছে জিরো ডিগ্রিতে চলে এসছে এলবো এক্সটেনশানে, তখন আপনারা বুঝবেন আপনাদের আর আর কোনো সমস্যা নেই, ইজি হয়ে গেছে। এর পরবর্তী ক্ষেত্রে যে আপনার রিস্ট জয়েন্টের যে সমস্যা হবে, তখন কি করবেন, রিস্ট জয়েন্টের ক্ষেত্রে আপনারা হাতটাকে যখন দেখছেন এরকম পুরোপুরি ভাঁজ হচ্ছে না, যদি এরকম সমস্যা হয় তখন এরকম হাত দিয়ে এরকম টেনে ভাঁজ করার চেষ্টা করবেন, এরকম টেনে ভাঁজ করার চেষ্টা করবেন, এরকম টেনে ভাঁজ করার চেষ্টা করবেন, এরকম হাতটাকে রেখে এইরকমভাবে এই সাইড ওয়াইজ করার চেষ্টা করবেন, তারপর হাতটাকে এরকম মুঠো মেরে নিয়ে এইরকমভাবে রোটেশান করার চেষ্টা করবেন, এরকমভাবে রোটেশান করার চেষ্টা করবেন। এবার হয়তো প্রথমের দিকে হতে চাইবে না, যেটুকা অল্প অল্প এরকম হবে সেটা এরকম করবেন, এরকম করবেন, তারপর হাতটাকে এইভাবে নেবেন, এইভাবে নেবেন, এইভাবে নেবেন, তাহলে আপনাদের রিস্ট জয়েন্ট আর এলবো জয়েন্টের যদি ফ্লেকশন আর এক্সটেনশন যদি পুরোপুরি চলে আসে বা এখানে যদি আপনার এই টোটাল রোটেশানটা চলে আসে, তখন আপনাদের সমস্যা মিটে যাবে। তাহলে যে সমস্যাটা হবে কি, এখান থেকে এই পর্যন্ত রেডিয়াস আলনা ভাঙে, তাহলে আপনার রিস্ট জয়েন্টে বেশি সমস্যা হবে, এলবো জয়েন্টে বেশি সমস্যা হবে, এই দুটো জয়েন্টের সমস্যা যে কোনো প্রকারে আপনারাও বুদ্ধি খাটিয়ে এক্সট্রেন এইরকমভাবে ব্যায়ামগুলো করে যে যে দিকেভাবে মুভমেন্ট হয়, আপনাদের রিস্ট জয়েন্ট ভালো হাতরা দেখে নেবেন যে
কত রকম ভাবে মুভমেন্ট হচ্ছে, ঠিক আপনারা বুদ্ধি খাটিয়ে ঠিক সেইভাবেই মুভমেন্টগুলো করার চেষ্টা করবেন। এবার যখনই দেখবেন কতদিন এক্সারসাইজগুলো করতে হবে, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো যেমন আগের মতন হাত যেমন ছিল সেই রকম যখন আপনি কাজকর্মগুলো করতে পারবেন, তখন আর আলাদা করে আপনার এক্সারসাইজ করতে হবে না। তখন আপনারা কি করবেন, আপনারা ওই হচ্ছে আর নিয়মিত সেই কাজের মধ্যে যে কাজে যুক্ত ছিলেন সেই কাজে যুক্ত হয়ে যাবেন, আলাদা করে আর এক্সারসাইজ করবার দরকার নেই। কিন্তু খেয়াল রাখবেন কি, যে আরও এইরকম আমার চ্যানেলে আরও অনেক হাত ভাঙার বিভিন্ন ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যদি হাতের আঙুলের সমস্যা থাকে আঙুলেরও ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। যত ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে আপনাদের একটা ধারণা তৈরি হবে। এবং যাদের ক্ষেত্রে খুব বেশি ডিফর্মিটি হয়ে গেছে অনেক দিন, কারণ ধরেন কারণ ইনফেকশান হয়ে গেছে, সেক্ষেত্রে অনেক বেশি ডিফর্মিটি হয়ে গেছে, আপনাদের নিজেদের পক্ষে ফিজিওথেরাপি নিজেদের পক্ষে ব্যায়ামগুলো করে সমস্যা মেটানো যাচ্ছে না, প্রচুর স্টিফ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিছুদিন ফিজিওথেরাপি করিয়ে নেবেন। যিনি ফিজিওথেরাপিস্ট সেই ব্যায়ামগুলো যা দেখাবে আপনারাও সেইগুলো বারবার করার চেষ্টা করবেন। করে যখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার আমরা কতদিন ফিজিওথেরাপি করাবো, কিন্তু আপনারা দেখবেন যখন আপনাদের আয়ত্তের মধ্যে এসে গেছে, আপনারা নিজেরা বাকি সমস্যাটা আপনারা মিটিয়ে ফেলতে পারবেন, তখন আপনারা আর ফিজিওথেরাপি না করিয়ে নিজেরা ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন। আর যখন ডাক্তারবাবুর কাছে আপনারা চেক আপে যাবেন, তখন জেনে নেবেন যে আপনাদের যা সমস্যা ছিল সেই সমস্যা আগে আর কতটুকা রয়েছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, আপনারা হাত ধরে বুঝতে পারছেন না, এবার ডাক্তারবাবুকে আপনারা হাত চেপে ডাক্তারবাবু হাতটা চাপলেন, আপনার হাতের কতটা গ্রিপিং পাওয়ার এসছে ডাক্তারবাবু সেটা বুঝতে পারবেন। যদি ডাক্তারবাবু দেখে বুঝেছেন যে না আপনার যতটা হাতের স্বাভাবিকতা আসার এসে গেছে, তখন আপনারা নিজেরা যে যে কাজে কর্মক্ষেত্রে ছিলেন সেই কাজ জয়েন করে নেবেন, আলাদা করে আর এক্সারসাইজ করবার দরকার নেই। তো এইরকম যদি আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে ভিডিওটি অতি অবশ্যই প্রচুরভাবে শেয়ার করবেন, এবং যাদের সমস্যা আছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে ভিডিওগুলো বানিয়ে থাকি। সেই রকম যাদের যেরকম সমস্যা আছে সেই রকম ভিডিও বানানোর আমি যথাসাধ্য চেষ্টা করে থাকি। তো পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।